Hello guys, welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. Kemon acho tumra shobai? Asha korchi shobai khub bhalo acho, shusto acho ebong amio bhalo achi, shusto achi. To bondhura, ajke ami dhamakadar ekti video niye chole eshechi tomader samne. তো আজকের ভিডিওটা হতে চলেছে প্রপার আমার হেয়ার কেয়ার যেটা আমি উইকলি ফলো করে থাকি কেননা আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হতো একটা টাইম আমি প্রপার কেয়ার করতে পারতাম না তো তোমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা প্রপার চুলের কেয়ার করতে পারো না বা সময় হয়ে ওঠে না তো আমি এখানে যা যা দেখাবো তোমরা কিন্তু সেম প্রসেসই ইউজ করবে আর কিছু কিছু ভুল তোমরা অনেকেই করে থাকো যেটা একদমই করা উচিত নয় যার ফলে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় এবং চুল ড্যামেজ হয়ে যায় কিংবা চুলে ফ্রিজিনেস এই ব্যাপারগুলো আসে তো ভুল নম্বর 1 তোমরা কিন্তু অনেকেই রয়েছে যে শ্যাম্পু করার পরে কন্ডিশনার করো না নাম্বার 2 তোমরা অনেকেই রয়েছে কন্টিনিউ শ্যাম্পু করে যাও তেল দাও না মাথায় বা অনেকেই আছে তেল দিয়ে 4-5 দিন রেখে দাও তারপর শ্যাম্পু করো এই ভুলগুলো করলে কিন্তু তোমার চুল কিন্তু ড্যামেজ হবে হেয়ার ফল বেশি হবে এবং তোমার চুলের কিন্তু ক্ষতি হতে পারে তো বন্ধুরা এই ব্যাপারগুলো একদমই অ্যাভয়েড করবে তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করে দিও So guys, let's get start the video. তো বন্ধুরা সবার প্রথমেই আমি যেটা করব ফার্স্টে সেটা হচ্ছে আমি হেয়ার অয়েলিং করব আর হেয়ার অয়েলিং এ কিন্তু আমি এখানে এই আমার ঘরে বানানো এই তেলটা আমি ইউজ করি আমি কখনোই বাইরের কোনো তেল কেনা তেল ইউজ করি না আমি অনেক রকমের তেল ইউজ করেছি চুলে আমার চুলে সেটা স্যুট করে না এবং প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তো এই তেলটা আমি ইউজ করছি 1 থেকে 1.5 মাসের মতো ভীষণই ভালো কাজ দেয় এবং এই তেলটাতে তোমার চুল পড়া কমে এবং চুলের গোড়াটা মজবুত হয় এবং চুল কিন্তু গজাতে সাহায্য করে এবং চুল কিন্তু লম্বা করতেও সাহায্য করে তো বন্ধুরা এই তেলটা রেসিপি তোমরা যদি চাও তবে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিও আমি তোমাদেরকে এর ভিডিওটা দিয়ে দেব বন্ধুরা দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আমি নিয়ে নেব আমার যতটুকু দরকার এবং এই তেলটা কিন্তু এবার আমি চুলে ইউজ করব তো দেখো আমি নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি খুব ভালো করে আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করব রুটে আর এবং হালকা হালকা আমি ম্যাসাজ করব যাতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং এতে কিন্তু হেয়ার গ্রোথটা ভালো হয় এবং শুধু রুটে নয় আমি কিন্তু লেন্থে অ্যাপ্লাই করব এবং এন্ডের দিকে বেশি করে অ্যাপ্লাই করব কেননা সেখানেই ড্যামেজটা কিন্তু চুলে বেশি হয় তো দেখো আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এবং হালকা হাতে আমি ম্যাসাজও করে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং আমি হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি এবার আমি কি করব চুলটাকে বেঁধে আমি ওভারনাইট এটাকে রেখে দেব এবং এর পরের দিন এই অয়েল দেওয়া মাথায় কিন্তু আমি আমার হেয়ার মাস্কটা কিন্তু আমি অ্যাপ্লাই করে নেব তো বন্ধুরা এবার আমি এটাকে ওভারনাইট রেখে দেব তো বন্ধুরা 2 নম্বরে আমি একটা হেয়ার মাস্ক তৈরি করব তো বন্ধুরা এটা আমি বানানা দিয়ে তৈরি করেছি এবং তার সাথে আরো অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করেছি বিশ্বাস করো ভীষণই ভালো তো তোমরা যদি ট্রাই করো ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আমি ইউজ করার পরে আমি নিজেই চমকে গেছি যে এত সুন্দর রেজাল্ট দিয়েছে আমার চুলে তো বন্ধুরা চলো এবার মাস্কটা তৈরি করে নিই এর জন্য আমি কিন্তু এখানে বানানা নিয়ে নিয়েছি প্যারাসুটের কোকোনাট অয়েল এবং হানি এটা কিন্তু পিওর হানি এবং এর সাথে আমি একটা অ্যালোভেরা লিপ নিয়ে নিয়েছি তোমরা চাইলে পতঞ্জলির অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো এবং দুটো জবা ফুল এবং এর সাথে আমি নিয়ে নেব দুটো ভিটামিন ই ক্যাপসুল তো আমার এই এই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে তো এবার আমি একটা ব্লেন্ডারে প্রথমে বানানা দিয়ে দেব এরপরে দুটো জবা ফুল আমি দিয়ে দেব খুব ভালো করে চিরগুলো ফেলে এবং এরপরে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা বার করে নিয়েছি আমি সেটা দিয়ে দেব
এবং এরপর কিন্তু আমি এক চামচ মধু দিয়ে দেব। মধুটা কিন্তু ভীষণই কাজ করে চুলের জন্য, তোমার চুলকে সফট করতে সাহায্য করে। এবং এরপরে আমি প্যারাশুটের কোকোনাট অয়েল দেব এক চামচ। তোমরা চাইলে এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। এবং এরপরে আমি ভাইটামিন ই ক্যাপসুল দিয়ে দেব দুটো, আমার পরিমাণ মতন আমি দিয়ে দেব। এবং এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এবং এমনভাবে ব্লেন্ড করব যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার কিন্তু এটা আমি হেয়ার মাস্ক হিসাবে আমি চুলে অ্যাপ্লাই করব। তো দেখো নেক্সট ডে আমি চলে এসেছি, আমি কিন্তু চুলটাকে খুব ভালো করে কম করে নিয়েছি এবং দেখো আমি হেয়ার মাস্কটা নিয়ে চলে এসেছি। এবং ছোট ছোট সেকশন করে চুলের আমি কিন্তু খুব ভালো করে হেয়ার মাস্কটা কিন্তু অ্যাপ্লাই করে নেব। তো বন্ধুরা, এখানে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা কিন্তু নিচে লেন্থেও এবং এন্ডের দিকে কিন্তু একটু বেশি করে অ্যাপ্লাই করবে, কেননা এন্ডের দিকেই কিন্তু আমাদের বেশি চুল ড্যামেজ হয়। তো দেখো আমি ছোট ছোট সেকশন করে চুলে অ্যাপ্লাই করে নেব। এবং আমার পুরো চুলে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এটাকে একটা ক্লিপের সাহায্যে বেঁধে আমি কিন্তু এটাকে এক ঘন্টার মতো রেখে দেব এবং এরপরে নর্মালি আমি শ্যাম্পু করে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু লাগানো হয়ে গেছে হেয়ার মাস্কটা। এবার আমি এটাকে একটা বান করে আমি এক ঘন্টার মতো রেখে এবার শ্যাম্পু করতে চলে যাব। তো বন্ধুরা দেখো আমি শ্যাম্পু করে চলে এসেছি, আমার চুলটা কিন্তু ভীষণই সফট হয়েছে। তো এবার আমি একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করব সিল্ক অ্যান্ড শাইনের। এটার দাম কিন্তু মাত্র 3 টাকা, এটা পাউচে পাওয়া যায়, ভীষণই ভালো চুলের জন্য। তো এটা এবার আমি খুব ভালো করে, আমার চুলটা কিন্তু হালকা ড্রাই হয়েছে, তো এটা কিন্তু আমার চুলে আমি লাগিয়ে নেব। তো দেখো বন্ধুরা চুলটা কতটা শাইনি হয়েছে এবং সফট লাগছে দেখতে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো, আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এটা। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি ভিডিওর সাথে। তো আজকের মতো বাই বাই।